أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم আলম পরিপালনের ক্ষেত্রে ইসলাম মধ্যপন্থা অবলম্বনের নির্দেশনা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমলের মধ্যপন্থা অবলম্বন করো, বাড়াবাড়ি করো না, সকাল সন্ধ্যা ইবাদতের জন্য বের হয়ে পড়ো এবং রাতের কিছু অংশেও। তোমরা অবশ্যই পরিমিত বোধ রক্ষা করো, তাহলে গন্তব্যে পৌঁছাতে পারবে। বুখারি শরীফ হাদিস 6463। عما كانوا يعملون فاصدع بما تؤمر واعرض عن জীবনে মধ্যপন্থা অবলম্বনের ফজিলত সম্পর্কে আরো একাধিক হাদিস বর্ণিত রয়েছে। ইসলামের মধ্যপন্থা প্রশংসিত জেনেও সবেবরতের ক্ষেত্রে বিষয়টি আরো প্রকট আকার ধারণ করেছে। মানে আমরা এই রাতে আমল ও করণীয় সম্পর্কে দুই ভাগে বিভক্ত, এক শ্রেণী বাড়াবাড়িতে লিপ্ত আর এক শ্রেণী ছাড়াছাড়িতে। কেউ শবে বরাতকে সর্বশ্রেষ্ঠ রজনী আখ্যা দেন, আবার কেউ এটিকে একটি সাধারণ রাতের চেয়ে বেশি কোনো কিছু মনে করেন না। অথচ বিষয়টি এমন নয়, বরং এখানেও যদি আমরা মধ্যপন্থা অবলম্বন করি তাহলে সঠিক সিদ্ধান্তের উপরে থাকতে পারি। পবিত্র রমজান মাসের আগের মাস শাবান মাসের 14 তারিখ দিনগত রাত শবে বরাত নামে প্রসিদ্ধ। শব্দ দুটি ফরাসি ভাষা থেকে এসেছে, শব মানে রাত এবং বরাত মানে মুক্তি। বরাত আরবি শব্দ বারাকাতের সমশব্দ, যার অর্থ মুক্তি। পবিত্র কোরআনে বারাত শব্দটি মুক্তি অর্থে ব্যবহৃত হয়েছে, তাই শবে বরাত অর্থ হবে মুক্তির রাত। কিন্তু হাদিস শরীফে এই রাতকে শবে বরাত নামে আখ্যায়িত করা হয়নি, বরং একে বলা হয়েছে লাইলাতুন নিফসি মিন শাবান, বা শাবান মাসের মধ্য রজনী। আমি আছি এখন আজিমপুর কবরস্থানে, আজকে শবে বরাত। আমার চারদিকে লক্ষ লক্ষ কবর এবং লক্ষ লক্ষ মানুষ যারা সবাই এসছেন, তাদের কবরবাসী যারা আত্মীয় স্বজন বা প্রিয়জন আছেন তাদের জন্য দোয়া করতে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করতে। তো এর ভেতরে কবরস্থান আসার আগে রাস্তার ভেতরে বেশ কিছু বিষয় দেখেছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি অনেক বড় কিছু জানি ইসলাম সম্পর্কে, বিষয়টা তা না, কিন্তু তারপরও আমার একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এক আল্লাহ এক কোরআন, অথচ আমাদের বক্তব্য কত ধরনের হয়। ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মে আমরা যখন দেখি এই সর্বরত নিয়ে বিভিন্ন ধরনের কথা আছে, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা অতিরঞ্জিত, এটা আবার একদমই করা উচিত না, এরকম বিভিন্ন ধরনের কথা। তো আমার কথা হচ্ছে আল্লাহ তো একজনই, কোরআনও একজনই, তো এইগুলো ফলো করেই তো আমাদের চলার কথা। তো সেক্ষেত্রে আমাদের যারা বলছেন বা যারা স্কলার, ইসলামী স্কলার, তাদের বক্তব্যগুলো ভিন্ন ভিন্ন হয় কীভাবে? তো তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা একটু দয়া করে সবাই এক ধরনের বক্তব্য দিবেন, যাতে আমরা বিভ্রান্ত না হই। কারণ আপনি ভিডিওগুলোতে নিশ্চয়ই খেয়াল করছেন যে আমাদের কবরস্থানের সামনে বেশ কিছু বিষয়, কিছু বিষয় আমাদের সাথে যায়, কিছু বিষয় আমাদের সাথে যায় না, মানে ইসলামের সাথে যায় না। তো আপনারা যদি এক ধরনের কথা বলতে না পারেন তাহলে আসলে এই সমস্যার সমাধান হবে না, এবং দিনে দিনে আরও 10 বছর, 50 বছর বা 100 বছর পর ইসলামে আরও কয়েক হাজার গুণ মানুষ ভাগ হবে, মানে আমরা আরও ভাগ হব। তো সেখান থেকে আমরা সরে আসি, সবাই আল্লাহ তাআলার পথে চলি এবং এক নিয়মে চলি, যেটা আল্লাহ তাআলা নিজে আমাদের অনুসরণ করতে বলেছেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সময়ের গল্পের সাথে থাকবেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।